আসসালামু আলাইকুম আমি আলশারিয়ার তন্ময় আমি আমার কোর্ট ফোর্সেস আরেকটি ভিউ নিয়ে উপস্থিত হয়েছি এটি কোর্ট ফোর্সেস রাউন্ড সিক্স ফাইভ ফাইভ ডিফ টু এইট ডি নাম্বার প্রবলেম প্রবলেমটির নাম হচ্ছে ওমকার অ্যান্ড সার্কেল আসলে আমাকে একটি এন সাইজের সার্কুলার অ্যারে দেওয়া হয়েছে আমাকে যেটা করতে হবে যে আমি ওখানে কিছু অপারেশন চালিয়ে অ্যারেটাকে এক করতে পারবো অ্যারেটার সাইজ আমি করতে পারবো কি এক এবং আমার যেটা করতে হবে যে অপারেশন চালানোর পর সেই যে মানে একটিমত্র ভ্যালু বাকি থাকবে সেই ভ্যালুটার যে ভ্যালুটা ম্যাক্সিমাম করতে হবে ওকে তো আগে যে সার্কুলার এরটা কি সার্কুলার এর মানে হলো যে ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু অ্যাডজাস্টেন্ট সেকেন্ড ভ্যালু থার্ড ভ্যালু অ্যাডজাস্টেন্ট এরকম করতে করতে ইনতম ভ্যালুর পর আবার সেটি ফার্স্ট ভ্যালুর অ্যাডজাসেন্ট অর্থাৎ জিনিসটা যদি আমি এভাবে চিন্তা করি যে একটা গোল টেবিলে আমরা এক থেকে এন পর্যন্ত সবকালে ভ্যালুকে বসিয়ে দেয় যদি তাহলে যেরকম হবে যে একের পাশে দুই দুই এর পাশে তিন তিনের পাশে চার চারের পাশে পাঁচ পাঁচের পর ছয়ের পর নয় নয়ের পর এন n এর পর আবার এক ওকে সার্কুলার এরকম ওকে আর যেখানে এই সার্কুলার এরতে আমার অপারেশনগুলো কিরকমের অপারেশনটা এরকমের যে আমি যেটা করতে পারবো যে এক তিন একটা ভ্যালু নিতে নিব আইতম ভ্যালু নেব আইতম ভ্যালুটা নিয়ে আমি এ আই মাইনাস ওয়ান এবং এ আই প্লাস ওয়ান এই দুটা ভ্যালু যোগ করে আমি ওই যে দুটা ভ্যালু যোগ করবো ওই দুটা ভ্যালু ডিট করে দেবো আর আইতম ভ্যালুতে আইতম জায়গায় আমি আসলে ওই দুটা ভ্যালু যোগফলটা বসিয়ে দেবো এসে বুঝতে পেরেছি ধরে নেই যে আমি এখানে আহ যদি আমি দশটা আমি নিতাম দশ নিতাম দশ যদি আমি ধরে নিতাম যে এটা আমার আইতম ভ্যালু তাহলে এর অ্যাডজাস্টেন্ট ভ্যালু কি দুইটা অ্যাডজাস্টেন্ট ভ্যালু হলো সাত আর দুই

আর এর পরের ভ্যালু কি এর পরের ভ্যালু সাত যেহেতু এটা এনতম ভ্যালু এনতম ভ্যালুর পর কি আবার সার্কুলারলি প্রথম ভ্যালুটা আসে তাই না তাহলে এর আগের ভ্যালু হলো দশ এবং এর পরের ভ্যালু হলো সাত তাহলে এর আগের ভ্যালু এবং এর পরের ভ্যালু দশ আর সাত যোগ হবে সতেরো দশ আর সাত ডিলেট হয়ে যাবে মানে দুটোর ভ্যালু ডিলেট হয়ে গেল এবং দুয়ের জায়গায় কত বসবে সতেরো বসবে দুই নিজত্ব উধা হয়ে যাবে অর্থাৎ দুয়ের পরিবর্তে সতেরো বসবে তো এই সতেরো হয়ে গেল মানে অ্যান্সার সতেরো হলো ম্যাক্সিমাম অ্যান্সার ওকে জাস্ট এইভাবে আমার এইভাবে দুটো দুটো করে করে আমার যেটা করতে হবে যে শেষ পর্যন্ত আমার অ্যান্সারটা ম্যাক্সিমাম করতে হবে অর্থাৎ এর সাইজ যখন ওয়ান হবে তখন ওই একত একটা মাত্র ভ্যালুর আহ ম্যাক্সিমাম করতে হবে ওকে তো আমি কিভাবে সল্যুশন করতে পারি দেখি ধরে নেই আমাকে একবার সার্চ সাইজের এড়ে দেয়া আছে তো আসলে কিভাবে ভ্যালু গুলো আমি যোগ করতেছি বা কিভাবে আসলে এটা এর এক হচ্ছে আর এটা সাইজ এক হচ্ছে সেটা আমার আগে একটু বুঝতে হবে যে আর এটার কিভাবে এক হচ্ছে তো খেয়াল করি প্রথমে যে এক আর তিন যোগ করে সেটা আমি যদি second position বসাই তখন কি হবে ওকে তো আমি এক আর তিন যোগ করলে আমার আসবে কত মানে এক আর তিন কিন্তু মানে ভ্যালু না ইন্ডেক্স আমি জাস্ট ইন্ডেক্স যোগ করার কথা বলতেছি যে ফার্স্ট ইন্ডেক্স আর থার্ড ইন্ডেক্স যেখানে আমার গুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিতেছেন এগুলো হলো ইন্ডেক্স ওকে তো আমি যদি ফার্স্ট ইন্ডেক্স আর থার্ড ইন্ডেক্সের ভ্যালু যোগ করি তাহলে আমি সেটাকে ধরে নিলাম যে সেই ভ্যালুটা হবে হলো মানে ইন্ডেক্স দিয়ে আমি ইয়ে করলাম মানে দেখালাম আর কি তো ফার্স্ট ইন্ডেক্স আর থার্ড ইন্ডেক্স যদি যোগ করি তাহলে হলো আমার ওয়ান প্লাস থ্রি তো এই ওয়ান প্লাস থ্রি দেওয়ার পর আমার আসলে এটা কোথায় মানে এইখানে এটাও আমি কাটলাম এবং এটাও কাটলাম এই যেটা কেমন আমার ডিলেট হয়ে গেল ডিলেট হয়ে যাওয়ার পর তারপর আমি ওয়ান প্লাস থ্রি বসাবো আমি এই ভ্যালুটা ওয়ান প্লাস থ্রি বসাবো ওয়ান প্লাস থ্রি বসালাম এই ইয়েতে আসলে আমার ফার্স্ট ইন্ডেক্স আর থার্ড ইন্ডেক্সের যোগফল বসাবো এখন একটা নিশ্চয় আমি খেয়াল করি যে আমার সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালুটা বসানো যা থার্ড ইন্ডেক্সের ভ্যালুটা বসানো তা ফার্স্ট ইন্ডেক্সের ইয়ে বসানোর ভ্যালুটা মানেও তাক কারণ কি যে এখন আমার এই যে নতুন যে আমি ভ্যালুটা পেলাম এই যে নতুন যে একটা ভ্যালু পেলাম এই ভ্যালুটার ইন্ডেক্স কিন্তু এখন ওয়ান হয়ে গেছে এর ফর ইন্ডেক্স কি হয়ে গেছে এখন ওয়ান হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছি যে আমার এই যে ওয়ান প্লাস থ্রি ফার্স্ট ইন্ডাক্স আর থার্ড ইন্ডেক্সের ভ্যালুটা আসলে মাঝের ইন্ডেক্সে বসানোর যে কথা আমি ওই তিনটা ইন্ডেক্সে যে ইন্ডেক্সেই বসাবো একই কথা তাই না সো আলটিমেটলি তাহলে আমি জিনিস এইভাবে না লিখে মানে মাঝে ইন্ডেক্স না বসে তাহলে আমি একটু শেষে ইন্ডেক্সে বসাই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে তো আমি এইখানে আমি ওয়ান প্লাস থ্রিটা বসালাম এইভাবে একই কথা জিনিসটা বুঝতে পারছি তো ওকে কারণ যেখানে বসে না কেন আসলে এটা কি এই যে এইখানে আমি তো এইখানে বসাইলাম তো এখানে বসাইলে আসলে কি এটা ইন্ডেক্স কত ওয়ান এটাও কি এটা ইন্ডেক্স কত হয়ে গেছে এখন ওয়ান যদি এটা মাঝখানে বসাতাম তাহলে এটার ভ্যালু ইনডেক্স কত ওয়ান যদি আমি শেষে প্রথমে বসাতাম ভ্যালু ইনডেক্স থাকতো কত ওয়ান অর্থাৎ আমি জিনিসটাকে আমি যদি ওইখানে যে অপারেশনটা বলছে অপারেশনটাকে আমি জাস্ট একটু যদি সিম্পলিফাই করি তাহলে হবে এরকমের যে আই প্লাস ওয়ান এবং আই মাইনাস ওয়ান তো ইন্ডেক্সের যোগফল যোগফলটা আমি যে কোনো ওই তিনটা যে ইন্ডেক্স ওই তিনটা ইন্ডেক্সে যে কোনো ইন্ডেক্সে বসে বাকিগুলো সব ডিলিট করতে পারবো ওকে জিনিস হলো এরকমের আমি জাস্ট ওই জায়গার যে অপারেশনটা অপারেশনটাকে করলাম আর কি দেখো তো এখন এটা ইন্ডেক্স হয়ে গেছে কত ওয়ান এবং এটা ইন্ডেক্স কত এই এই যে ইন্ডেক্স হলো তো জিনিসটা তো আমি কি করতে পারতেছি যে আমি এইটা যোগ করতে পারতেছি না এখন আবার এইটা এটা যোগ করলে কত হবে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ দেখো আমি লিখলাম না তো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ তবে এখানে এখানে একটা আসবে এরকম আর যে এখানে একটা কিছু আসবে জিনিস হল ওয়ান প্লাস এখানে যেটা আসবে সেটা হলো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এবং এটা ডিলেট হয়ে যাবে এই দুটো ডিলেট হয়ে যাবে ওকে তারপরে আবার এখানে কত আছে যে এইটা এটা তো ফার্স্ট ইন্ডেক্স এটা আবার থার্ড ইন্ডেক্স তাহলে আমি যদি এইটা এটা যোগ করতে পারবো এটা এটা যোগ করলে হয়ে যাবে ওয়ান এখানে আসবে হলো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এখানে আসবে কি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এবং এই দুটো ডিলিট হয়ে যাবে তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি একটু খেয়াল করলে আমি আসলে বুঝতে পারবো যে আলটিমেটলি আমি কি বলতে পারি আমি বলতে পারতেছি যে আসলে আমি যে ইন্ডেক্স থেকে ভ্যালু নেওয়া শুরু করবো সেই ইন্ডেক্সের এক ঘর পরপর জাম্প করে আমি সবগুলা ভ্যালু নিতে পারবো তাই না সবগুলা ভ্যালু যোগ করলে হবে আমার শেষ পর্যন্ত ওই শেষ পর্যন্ত যে একটা ভ্যালু থাকবে ওই একটা ভ্যালু তাই না যেমন এখানে আমি ভ্যালু নেওয়া শুরু করছি এক থেকে এক নাম্বার ইন্ডেক্স থেকে ভ্যালু নেওয়া শুরু করছি তো শেষ পর্যন্ত কি হলো যে এক এবং তিন এবং পাঁচ এবং সাত এই তিনটার যোগফলই হলো আমার একদম লাস্ট পর্যন্ত আমার বেঁচে গেল তাই না পর্যন্ত আমার বেঁচে যাচ্ছে মানে থার্ড ইনডেক্স ফিফথ ইন্ডেক্স এবং সেভেন ইন্ডেক্স যোগফল এই কয়টার যোগফল এই কয়টাই কিন্তু আমার শেষ পর্যন্ত আমার রয়ে যাচ্ছে আমি যেই ইন্ডেক্স থেকে আমি ভ্যালুটা নেওয়া শুরু করব আমি সেই index থেকে একটা ভ্যালু পর পর যে index গুলো আছে ওই সব গুলা value যোগ করলে হবে আসলে আমার answer তাই না যদি আমি আহ এটা আর একটু সুন্দর দেখাই ধরে নেই যে আমি আহ তিন number index থেকে value টা শুরু করছি ওকে আমি একটু এগুলা refine করে কেটে দেই ওকে ধরে নেই যে আমি তিন নাম্বার index থেকে ভ্যালুটা নেওয়া শুরু করছি তাহলে আমার হবে কি প্রথমে 3 এবং 5 যোগ করব করবো এবং ওই যোগ কর মানে ওই যোগ করার পর আমি এই এইখানে না কেন এই তিনটা ইন্ডেক্স যেখানে বসে না কেন বাকি দুইটা যদি ডিলেট হয়ে যাবে তাহলে ওটা থার্ড ইন্ডেক্স হয়ে যাবে সো আমার ওইটা মানে বাদ মানে সুতরাং আমি যে থ্রি প্লাস ফাইভ হয়ে যাচ্ছে থার্ড ইন্ডেক্স তো এই থার্ড ইন্ডেক্স হয়ে যাচ্ছে না ফিফথ ইন্ডেক্স হয়ে যাচ্ছে এটা আমার অত ভাবার দরকার নাই যাই হোক তো থ্রি প্লাস ফাইভ তো ওটার সাথে তারপর আমি আবার কি যোগ করতে পারি সাত যোগ করতে পারি তাই না সাত সপ্তম তাহলে প্লাস প্লাস টু মানে তিন আর তৃতীয় এবং পঞ্চম ভ্যালু যোগ করতে পারবো তার সাথে আবার সপ্তম ভ্যালু যোগ করতে পারবো এবং সপ্তম ভ্যালুর সাথে তারপর কি সপ্তম ভ্যালুর পর একটা ভ্যালু বাদ দিয়ে তারপর কোন ভ্যালু আসে সেকেন্ড ভ্যালুটা আসে কিন্তু সরি একটু হবে টু হবে তো সপ্তম ভ্যালুর পরে এটা একটা ভ্যালু বাদ দেওয়ার পর কি আসে সেকেন্ড ভ্যালুটা আসে খেয়াল করতে হবে কিন্তু এটা সপ্তম ভ্যালুর পর একটা ভ্যালু বাদ দিয়ে আসে কোনটা সেকেন্ড ভ্যালুটা আসে তাই না মানে আমি যদি থার্ড ইন্ডেজ থেকে শুরু করি তাহলে আমি কোন কোন ভ্যালু শেষ পর্যন্ত যে আমি একটা মাত্র ভ্যালু পাবো সেটা আসলে কোন কোন ভ্যালুর যোগফল সেটা হলো থার্ড ফিফ সেভেনথ আর সেকেন্ড ভ্যালুর যোগফল এবার আমি যদি ফিফথ ইন্ডেক্স থেকে শুরু করি তাহলে সেটা হবে ফিফ সেভেন সেকেন্ড ফোর্থ ভ্যালুর যোগফল ফল খেয়াল করলেই বুঝতে পারবো যে ফিফ সেভেন তারপর একটা ইন্ডেক্স বাদ দিয়ে আসলে যোগ তারপর আবার একটা বাদ দিয়ে অর্থাৎ এবং যদি আমি সেভেন ইন্ডেস থেকে শুরু করি তাহলে সেভেন্থ সেকেন্ড ফোর্থ এবং সিক্স ভ্যালুর যোগফল আমি যদি সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু করি তাহলে সেটা হলো সেকেন্ড ফোর্থ সিক্স এবং ফার্স্ট ভ্যালুর যোগফল আশা করি আমরা বুঝতে পেরেছি আসলে জিনিসটা কিভাবে কাজ করতেছে ঠিক আছে আচ্ছা তো আমি একটু উপরে এটা দেখি যে এখন আমি তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম বের কিভাবে মানে আমি আসলে কোন ভ্যালু থেকে শুরু করলে কারণ কি আমি খেয়াল করলাম যে আমি যে ভ্যালু থেকে শুরু করি তখন প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা ডিফারেন্ট একটা আমি ইয়ে পাচ্ছি যোগফল পাচ্ছি তাই না যেমন আমি থার্ড ভ্যালু থেকে যোগ করলে যেটা শুরু করলে আমি যে যোগফলটা পাবো ফিফথ ভ্যালু থেকে শুরু করলে কিন্তু আমি সেই যোগফল পাবো না আবার ফোর্থ ভ্যালু থেকে শুরু করলে আমি সেই যোগফল পাবো না আমি যেই ভ্যালু থেকে শুরু করবোভাবে নেওয়া আমি প্রত্যেকটা জনের একটা ডিফারেন্ট যোগফল পাবো তো আমার জাস্ট করতে হবে কি যে তাহলে আমার প্রত্যেকটা ভ্যাল ডিফারেন্ট যোগফলের মধ্যে ম্যাক্সিমামটা নিতে হবে তাই না যে আমি যদি এরকম হয় যে আমি ফোর ভ্যালু থেকে শুরু করলে যে যোগ ফলটা পাচ্ছি শেষ পর্যন্ত ফোর ফোর সিক্স ওয়ান ওয়ান সেভেন বাদ দিয়ে তারপরে হলো ওয়ান থ্রি এই ফোর সিক্স ওয়ান থ্রি এই চারটা যে ভ্যালুর যোগ আছে এই চারটা ভ্যালু যোগ করলে দেখা যাচ্ছে যে আমি ম্যাক্সিমাম পাচ্ছি ওকে আমি ফোর্থ ইন্ডেক্স সিক্সথ ইন্ডেক্স ফার্স্ট ইন্ডেক্স থার্ড ইন্ডেক্স যোগ করলে আমি আসলে ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমি আসলে কোন ইন্ডেক্স থেকে তাহলে আমি এরকম আমার অপারেশন চালানো শুরু করবো আমি অবশ্যই সেক্ষেত্রে ফোর্থ ইন্ডেক্স থেকে অপারেশন চালানো শুরু করব ওকে তো আমি জাস্ট এই কাজটা এখন এই যে উপরে যে এরেটা আছে সেই এরেতে আমি কীভাবে আসলে জিনিসটা বের করব কীভাবে ম্যাক্সিমামটা আসলে বের করব সেটা আমি এখন দেখি খেয়াল করি যে আমি ওয়ান থ্রি ফাইভ সেভেন আমার ফার্স্ট যে অ্যান্সারটা আমি যদি ওয়ান থেকে শুরু করলে তাহলে পাবো কি ওয়ান থ্রি ফাইভ সেভেন এই হলো ফার্স্ট অ্যান্সার এর এটা আমি ফার্স্ট একবার বের করব একবার বের করার পর এখন আমি এটার সাথে জাস্ট এটা আমার first answer যে এইটা আমার answer হলেও হতে পারে এবং এটার সাথে আমি তুলনা করে ম্যাক্সিমাম maximum বারবার বের করার try করব তো খেয়াল করি যে এর পরে কি হয় যদি আমি আহ থেকে শুরু করি three থেকে শুরু করলে জিনিসটা হতো কত যে three five seven two তাই না three five seven two তাহলে জিনিসটাকে আমি বলতে পারি যে আমার আসলে third index ফিফ্থ ইন্ডেক্স সেভেন ইন্ডেক্স এবং সেকেন্ড ইন্ডেক্সের যোগফল ওকে আমি টু থেকে শুরু করি টু ফোর সিক্স ওয়ান আমি এভাবে বলতে পারি না ওকে আমি জাস্ট এখানে কি এখানে যেটা করেছে যে আমি কিন্তু যে মেইন এরটার পর আমি আমার জাস্ট ওই এটা আর একবার ডুপ্লিকেট করেছি অর্থাৎ যাতে আমি ডিরেক্টলি ওই সার্কুলার যে জিনিসটা সেটা সেটা যেন আমি লিনিয়ারলি একটু বুঝাতে পারি সার্কুলার বিষয়টা যেন আমি লিনিয়ারলি বুঝাতে পারি তাই আমি কি করলাম যে এরটাকে পরে আবার একটু ডুপ্লিকেট করে নিলাম সেকেন্ডস বা দ্বিগুণ করে নিলাম আর কি ওকে তো আমি আসলে যে এই জিনিসটা এই যে 1 3 5 7 নাম্বার 3 5 7 2 আমি কিন্তু বারবার প্রত্যেকবার কিন্তু লুপ করে আমি এটা চেক করতে পারবো না তাহলে আমার টাইম লিমিট এক্সিডেড হয়ে যাবে সো এইজন্য আমি এখন এটার জন্য আমি আসলে কি করতে পারি তো আমি খেয়াল করি যে আমি যখন 3 থেকে শুরু করব মানে 3 থেকে আমি নেওয়া শুরু করব তখন সেখান থেকে আসলে আমার কাছে কিন্তু ওয়ান থ্রি ফাইভ সেভেনটা নেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নেওয়া আছে যদি আমি থ্রি থেকে নেওয়া শুরু করি আমি যদি থ্রি থেকে নেওয়া শুরু করি তাহলে আসলে কি হবে তাহলে যে এই ফার্স্ট ভ্যালু যেটা আছে সেটা আসলে বিয়োগ হয়ে যাবে এবং সেকেন্ড ভ্যালুটা যোগ হবে তাই না থ্রি ফাইভ সেভেন টু সেই ক্ষেত্রে ফার্স্ট ভ্যালুটা ইয়া যোগ হয়ে বিয়োগ হয়ে যাবে এবং সেকেন্ড ফ্লোরটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি আবার ঠিক তেমনি এখন আমার কাছে কী আছে থ্রি ফাইভ সেভেন টু এবং আমি যদি ফাইভ থেকে নিয়ে শুরু করতাম তাহলে আমার যে যোগফলটা হতো সেটা হলো ফাইভ সেভেন টু ফোর তাহলে আমি কী করতে পারি আসলে আমার যে থ্রি ফাইভ সেভেন টু মানে থ্রি মানে টু ফাইভ সেভেন এই তিনটা আসলে কমন আর আমার ফাইভ থেকে শুরু করলে হলো ফাইভ সেভেন টু ফোর তার মানে কি আমি জাস্ট থ্রি যেটা আছে ওটা বিয়োগ করে আমি ফোর্থ ইন্ডেক্সেরটা যোগ করতে পারি ওকে তাহলে আমি আসলে ফাইভ থেকে শুরু করলে আমি কত যোগ ফল সেটা পেয়ে যাব আবার সেভেনের ক্ষেত্রে আমি ঠিক সেম কাজ করবো যে সেভেন থেকে শুরু করলে যে কত পাবো কত যোগ ফল হবে সেটা বের করার জন্য আমি কি করব আমি আসলে সেটা বের করার জন্য আমি ফিফথ ইন্ডেক্স বিয়োগ করে দেবো আর সিক্স ইন্ডেক্স যোগ করে দেবো তাহলে আমি পেয়ে যাবো যে সেভেন্থ ইন্ডেক্স থেকে শুরু করলে আমি আসলে কত পাবো ওকে তো এখন এই পর্যন্ত আমি কি পাইলাম যে আমি আসলে ফার্স্ট অ্যান্সারটা পেয়ে গেছি থার্ড ইন্ডিসারটা পেয়েছি ফিফ্থ ইন্ডেস অ্যান্সারটা পেয়েছি সেভেন ইন্ডেস থেকে শুরু করলে অ্যান্সারটা পেয়েছি এখন আমার কাছে সেভেন ইন্ডাস থেকে শুরু করলে আসলে কি অ্যান্সারটা কি আসে আসলে সেভেন টু ফোর সিক্স সেভেন সেভেন টু ফোর সিক্স এরপর কিন্তু আসলে আমার এখন আবার একটু চিন্তা করতে হবে আবার একটু ঘুরিয়ে চিন্তা করতে হবে যে আমি কিন্তু ওয়ান থেকে শুরু করলে কি হবে থ্রি থেকে শুরু করলে কি হবে ফাইভ থেকে শুরু করলে কি হবে সেভেন থেকে শুরু করলে কি হবে সেগুলো পেয়েছি বাট অট মানে ইভেন্ট পজিশনগুলো যেগুলো আছে টু থেকে শুরু করলে কি হবে ফোর থেকে শুরু করলে কি হবে সিক্স থেকে শুরু করলে কি হবে সেগুলো কিন্তু আমি পাইনি এগুলো কিন্তু পাওয়ার উপায় ওই সেইম আমি আগে যেরকম করছি এখন সেই সেম ভাবে আমি এটা পাবো হবে যে আমি যেটা করব যে জাস্ট সেভেন ভেল্ট আমি বিয়োগ করে দেব এবং ফার্স্ট ভেলটা যোগ করে দেব অর্থাৎ আমি কিন্তু তাহলে কি করতেছি আমি জাস্ট প্রথমে একবার বের করে নিয়েছি এক তিন পাঁচ সাত আমি বের করে নিয়েছি একটা এই অ্যান্সার বের করেছি তারপর আমি জাস্ট করতেছি কি একটা ইন্ডেক্স বিয়োগ করে পরের ইন্ডেক্সটা যোগ করে দিচ্ছে ফার্স্ট ইন্ডেক্স বিয়োগ করে সেকেন্ড ইন্ডেস যোগ করে দিয়েছি তখনই আমি আসলে থ্রি থেকে শুরু করলে কোনটা আছে সেটা পেয়ে যাবো ঠিক আছে থ্রি থেকে শুরু করলে থ্রি থেকে শুরু করলে কি থ্রি ফাইভ সেভেন টু না তাহলে থ্রি থেকে শুরু করলে কোন কি যোগফল সেটা পেয়ে যাবো তারপর আবার কি করলাম আমি থ্রি বিয়োগ করে ফোর যোগ করে দিয়েছি তো যার ফলে আমি কি ফাইভ থেকে শুরু করলে আসলে যেটা হতো যেই যোগটা সেটা পাবো কারণ কি কি যে শুরু করলে হয় সেভেন টু ফোর তাহলে আমার টু এর তো আছে ফোর আমি ফোরটা নিয়েছি থ্রি বিয়োগ করে ফোর নিয়ে নিয়েছি তারপর আবার ফাইভ বিয়োগ করে সিক্স যোগ করে দিলে আমি আসলে সেভেন থেকে শুরু করলে কোনটা পাব সেইটা আমি পেয়ে যাইতাম ওকে এরপরে আবার আমি কি সেভেন বিয়োগ করলে যখন আমি ওয়ান যোগ করব তার মানে কি যে আমি টু থেকে শুরু তখন সেটা সেটা আসলে কোন থেকে শুরু করলে টু থেকে শুরু করলে আমি যে যোগ ফলটা পাব সেটা আমি পাবো ওকে তারপর আবার যদি আমি বিয়োগ করে থ্রি যোগ করে দেই তার মানে কি আমি ফোর থেকে শুরু করলে যে যোগ ফলটা হতো সেটা আমি পাবো আবার ফোর বিয়োগ করে যদি আমি ফাইভ যোগ করে দিই তাহলে আমি সিক্স থেকে শুরু করলে যে যোগ ফলটা হতো আমি সেটা পাবো সুতরাং আমি এইভাবে করে করে এইভাবে একটা একটা যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ বিয়োগ করে শুরু করলে আমি আসলে চারটা বা পাঁচটা যে কটা ভ্যালু হয় যে এই ভ্যালুগুলোর যোগফল যোগফল কত হবে সেটা আমি পাবো এর মধ্যে যে ম্যাক্সিমাম যে যোগফলটা থাকবে সেটাই হবে আসলে আমার অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা করে দিকে আগাই ওকে খেয়াল করি যে এখানে আমি কি করেছি প্রথমে এ আই নিয়েছি আছি ইনপুট নিলাম এবং তারপরে এআইয়ের পর আমি জাস্ট একটা ওটা ডুপ্লিকেট অর্থাৎ ওটার সাথেই আমি এটা লেজেই আমি আরেকটা ডুপ্লিকেট এর তৈরি করে নিলাম নেয়ার পর তারপরে আমি জাস্ট করলাম কি আমি জাস্ট প্রথম যে ওই যে ওই পার্টটুকু যে এক তিন পাঁচ সাত এই যে যোগফলটা এইটা আমি নিলাম এক তিন পাঁচ সাত এই যোগফলটা আমি নিলাম ওকে এক তিন পাশের যোগফলটা ফলটা নেওয়ার পর ওইটা আমি অ্যান্সারের মধ্যে নিয়েছি এরপর আমি কি যে আমি এটা কি যে এক তিন কি আমার ফার্স্ট পজিশন থেকে যদি আমি ভ্যালু নেওয়া শুরু করতাম তাহলে আমার আসলে শেষ পর্যন্ত যে ভ্যালুটা আমার থাকতো সেইটা তাই না ফার্স্ট পজিশন থেকে যদি আমি ভ্যালু নেওয়া শুরু করতাম তাহলে যে শেষ পর্যন্ত আমার যে ভ্যালুটা থাকতো এক হয়ে গেলে যে ভ্যালুটা থাকতো সেইটা সেটা আসলে আমি অ্যান্সারের মধ্যে নিলাম ওকে এরপরে আমি কি করব আমি টু থেকে টু এজেন পর্যন্ত আসলে আমি লুপটা ঘুরাবো কিভাবে লুপটা ঘুরাবো যে আমি একদম পজিশন মানে আই মাইনাস ওয়ান ফার্স্ট পজিশনটা আমি বিয়োগ করে দিলাম এবং সেকেন্ড পজিশনটা আমি যোগ করে দিলাম তো এতে আমার কি হলো এতে আমি এখন যে যদি আমি থ্রি থেকে প্রথমে ছিল কি আমি আমি এখানে যেটা পেয়েছিলাম যে এক থেকে ভ্যালু নেওয়া শুরু করলে যেটা হবে যে শেষ পর্যন্ত যেটা থাকবে সেটা এখন যে এখানে যেটা বিয়োগ করার পর এখন যোগ তারপর যখন আমি যোগ করেছি এখন কি যে থ্রি থেকে শুরু করলে যে যোগ ফলটা হবে শেষ পর্যন্ত যে ভালোটা পাবো সেইটা তাই না তারপর যখন আমি আবার থার্ড 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 পজিশন বিয়োগ করে ফোর্থ পজিশন শুরু যোগ করে দেবো তার মানে কি যে আমি ফাইভ থেকে শুরু করলে যে ভালোটা পাবো যে যোগ ফলটা পাবো শেষ পর্যন্ত সেটা চলে আসবে স্থানের মধ্যে এরকম করতে তারপর আবার সেভেন থেকে শুরু করলে যেটা পাবো টু থেকে শুরু করলে যেটা পাবো থ্রি থেকে শুরু ফোর থেকে শুরু করে যেটা পাবো এরকম করতে করতে প্রত্যেকবার সামটা কি হচ্ছে আমার এক একটা নতুন ইয়ে দিচ্ছে ভ্যালু দিচ্ছে এবং সেই ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই আমি আসলে অ্যান্সারের মধ্যে বারবার নিতেছি এখন করতে করতে শেষ পর্যন্ত যে অ্যান্সারের মধ্যে আমি যে ম্যাক্সিমাম যেটা পাবো সেটা আসলে আমার অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে কোডটাকে আরেকবার দেখেন আর ভিডিও ভিডিওটি আরেকবার দেখেন এবং আর নিজে থেকে কিছু টেস্ট কেস তৈরি করে জাস্ট আমি যেভাবে এক্সপ্লেন করেছি সেভাবে এই সেই টেস্ট কেসের সেভাবেই বের করার ট্রাই করেন তাহলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন কোর্টটা একটু কমপ্লেক্স ছিল প্রবলেমটার সলিউশনটা একটু কমপ্লেক্স ছিল তাই হয়তো বা একটু সমস্যা হতে পারে বাট আশা করি আপনারা নিজেরা যদি কিছু টেস্ট কেস দিয়ে এই অ্যাপ প্রসেস চেষ্টা করেন তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে কীভাবে প্রবলেমটা সলভ করা হয়েছে যাই হোক জন্য এতটুকুই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ